বন্ধুরা, দেশি শিং মাছ চাষ বর্তমানে একটি লাভজনক ব্যবসায় হয়েছে। আপনারা চাইলে এই ধরনের গোলাকার বা চৌবাচ্চা ট্যাঙ্ক তৈরি করে বা প্লাস্টিকের ট্যাঙ্কের মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিং মাছ, মাগুর মাছ ও কই মাছের চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে পানি পরিবর্তন করে মাছগুলোকে খুব কাছ থেকে দেখানো হচ্ছে। ট্যাঙ্কে মাছগুলো দেওয়া হয়েছে প্রায় 30 দিন হয়েছে। 30 দিনে মাছগুলোর গ্রোথ এই ধরনেরই, কোনোটা দেখা যাচ্ছে বেশ ভালো বড় হয়েছে আর কোনোটা দেখতে পাচ্ছেন এখনো ছোট। এটা হয়তো বা পোনার সাইজ দেওয়ার সময় যেগুলো একটু বড় থেকে দেওয়া হয়েছে সেগুলো বেশ বড় হয়েছে, আর যেগুলো একটু ছোট থেকে দেওয়া হয়েছিল সেগুলো ছোট রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি পরিবর্তন করার পর আবার পানি দেওয়া হচ্ছে, যার কারণে পুরো ছোট ট্যাঙ্কটিতে মাছগুলো একত্রে দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে প্রায় 200 পিস দেশি শিং মাছ দেওয়া হয়েছে। এই শিং মাছগুলোকে ভাসমান খাবার দিয়ে লালন পালন করা হচ্ছে। এখানে তেমন কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি, শুধুমাত্র এয়ার মোটর দিয়ে অক্সিজেন ময়লা পানিটা পরিবর্তন করে এই মাছটা চাষ করা হচ্ছে। তবে যিনি এই মাছটা চাষ করছেন উনি বলেছেন মাছের ঘনত্ব যদি কম হয় তাহলে এই সিস্টেমে মাছ চাষ করা সম্ভব। আপনারাও এই সিস্টেমে আপনাদের ঘরে ছোট একটি জায়গাতে অল্প পরিসরে হলেও সেটাতে আপনারা মাছ চাষ করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এই ছোট ট্যাঙ্কটি দেখাচ্ছি। এটি তেমন বেশি বড় নয়, ট্যাঙ্কটি ছোট, মাত্র 200 লিটার পানি ধরে। এই ধরনের 200 লিটার পানি ধরে ট্যাঙ্কেও আপনারা মাছ চাষ করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে ট্যাঙ্কটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি একটি ছোট গোলাকার ট্যাঙ্ক, এতে দেশি শিং মাছের চাষ করা হচ্ছে। এতে পানি ধরে 200 লিটার। আপনারাও আপনাদের ঘরে ছোট একটি জায়গাতে যদি সুযোগ থাকে এই ধরনের সিস্টেমে মাছ চাষ করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ছোট অল্প পরিসরে মাছগুলো খুব স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছে। আপনারা আপনাদের ঘরের উঠানের সামনে অথবা বাড়ির ছাদে চৌবাচ্চায়, গোলাকার ট্যাঙ্কে বা প্লাস্টিকের ড্রামে, যে কোনো ধরনের ক্ষেত্রে আপনারা পানি পরিবর্তন করার সিস্টেম রেখে এই পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। মাত্র 200 লিটার ট্যাঙ্কে দেশি শিং মাছের চাষ। বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকব। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।